দেশ স্বাধীন হয়েছে সেই 50 বছর আগে। এই 50 বছরে বাংলাদেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অনেক। দেশের অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, নারী কোথায় নেই বলুন তো? শুধু উন্নয়নই নয়, দুর্যোগেও নারী আমাদের আগলে রেখেছে। করোনা মহামারীতে কত নারী সম্মুখ যোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে কাজ করেছেন আমাদের জন্য। এই নারীকে কি আমরা সুন্দর, সম্মানজনক, স্বাভাবিক জীবন দিতে পারছি? তার পদে পদে বৈষম্য বাধা, জনস্থানে হাজারো মানুষের মাঝেও নারী নিরাপদ নয়। এমনকি করোনার ভেতরেও নারী ও শিশুর প্রতি সহিংসতাও কমেনি, বরং বেড়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রাম, জাতীয় মানবাধিকার কমিশন এবং সিআরআই এর তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলাকে সাথে নিয়ে উইমেন সেফটি ইন পাবলিক প্লেস নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের মূল শক্তি হলো আপনারা, অর্থাৎ বাংলাদেশের তরুণেরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বিদ্যা সিনহা মিম রুখে দাঁড়িয়েছি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। আপনি আছেন তো আমাদের সাথে?